স্বাধীন মাইক্রোফোন আপনার কাছে মুখে একটু বলতে হবে আজকে আমাদের লাক্ষ্মীময়ী নায়িকা কবরীয়াপার জন্মদিন, আমরা তাকে আজকে জন্মদিনে স্মরণ করছি, আমরা সবাই তার জন্মদিন পালন করছি কেক কেটে। আপা যেখানে আছেন ভালো থাকবেন, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে বেহেস্ত নসিব করে। আজকে আমাদের কিংবদন্তি নায়িকা কবরীয়াপার জন্মদিন, শিল্পী সমিতি, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি তার জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করার জন্য কেক কাটার আয়োজন করেছেন। আমাদের চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে কবরীয়াপার আত্মার শান্তি কামনা করছি, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং তার আত্মার শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জনপ্রিয় নায়িকা কবরী ম্যাডাম ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, আমরা তার আজকে জন্মদিন পালন করছি। আমরা বড় বড় শিল্পীদের, আমরা একটা শিল্পী সমিতি থেকে একটা নিয়ম বের করেছি যে বড় বড় শিল্পীদের যারা আছেন তাদের জন্মদিনটা পালন করব। তো আশা করি উনি কবরে আছেন, আমরা দোয়া করি উনি শান্তিতে থাকুক, ওনাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। সবাইকে থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কবরীয়াপার সম্পর্কে কি বলবো, ওনার প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ ওনার মতন একজন গুণী শিল্পীকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক সাহসিকতার ব্যাপার। তবে যাই হোক, ওনাদের আদর্শ ধরেই কিন্তু আজকে আমরা চলচ্চিত্রে কাজ করছি এবং ওনাদের আদর্শ ধরে রেখেই সামনের পথ আমরা পাড়ি দিব এমনটাই প্রত্যাশা করছি। আর বিশেষ করে আসলে জন্মদিন উদযাপন করছি, প্রতিটি মানুষ জন্ম নেওয়ার